আরে বাইকটা রাখলো কে আবার? চল তো দেখে। এই খেলা, এখানে বাইক কে রাখছে? বাবা, এই বাইকটা আমার ছেলের, একটা জরুরি কাজে এই অফিসে গিয়েছে, এসে এক্ষুনি বাইকটা সরিয়ে দিবে। আচ্ছা, তাহলে এই বাইকটা আপনার ছেলের? আপনার ছেলের কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এখানে বাইকটা রেখে গেছে, আমাদের গাড়ির সামনে কেন বাইক রাখছে? হ্যাঁ, আমি বললাম তো আমার ছেলেটা এসে বাইকটা সরিয়ে দিবে, আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আরে ও আন্টি, তুমি ক্ষমা চাইলে কি আমাদের সময়টা বেঁচে যাবে? তোমার ছেলের জন্য আমাদের কতটা সময় লস হচ্ছে তুমি জানো? তোমরা এভাবে কথা বলছো কেন? একটা মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তোমার মা বাবা শেখায়নি? আরে ও, তুমি আমাকে শেখাও না কার সাথে কিভাবে কথা বলতে হয়। আরে এমনি তো তোদের মতো লোকের সাথে এভাবে কথা বলা দরকার। এভাবে কথা বলছো কেন? তোমরা এত বেয়াদব। আমি বারবার বলছি যে বাইকটা সরিয়ে দেবে আমার ছেলে, তারপরে তোমরা এরকম বেয়াদবি করছো। বেয়াদবির কি দেখেছ রে? আপনি আপনার ছেলেকে এখনই ফোন করে ডাকুন, তাড়াতাড়ি বাইক সরাতে বলেন। বাবা, এখনই চলে আসবে আমার ছেলে, একটু অপেক্ষা করো। কি হয়েছে মা? ও আচ্ছা, তুই তাহলে এই বুড়িটার ছেলে আর এই বাইকটা তোর? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আরে এই, তোর কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুই যে এই বাইকটা এখানে রেখে গেছিস জানিস, তোর কারণে আমাদের কতটা সময় লস হয়েছে। আর রেখে তো গেছিস একটা বুড়িকে যে কিছুই করতে পারে না, শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিতে পারে। এক্সকিউজ মি, আপনি কিভাবে কথা বলছেন? উনি আমার মা, মুরব্বি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না আপনারা? এতক্ষণ মা জ্ঞান দিয়েছে, এখন আসছে ছেলে জ্ঞান দিতে। এই, তুই আমাকে শিখাবি আমি কার সাথে কিরকম ব্যবহার করব, আর তোদের মতো লোকেদের সাথে না এরকম ভাবে ব্যবহার করতে হয়। আসলে আপনাদের ফ্যামিলি আপনাদের দুইজনকে কোনো শিক্ষাই দেয়নি, যদি শিক্ষা দিত একটা মুরব্বি মানুষের সাথে এইভাবে কথা বলতে পারতেন না। আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো, কি করবি তুই? হ্যাঁ বাবা, থাক বাদ দে, ওরা অনেক বেয়াদব, ওদের সাথে আর লাগতে যাস না, চল। আচ্ছা থাক বাদ দে, এমনিতে আমাদের অনেকটা সময় লস হয়েছে, চল তাড়াতাড়ি চল। চল শোন, এই ডিলটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু দেখিস যেন কোনো ঝামেলা না হয়। হ্যাঁ আমি জানি, তুই কোনো চিন্তা করিস না, আজকে সবকিছু ঠিকই হবে। চলো মা। কি ব্যাপার, তোমরা এখানে কিভাবে ঢুকলে? অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে একটা মিটিং ছিল তাই এসেছি, কিন্তু তুমি এখানে কেন? ও আচ্ছা, তাহলে তোমাদের দুইজনের সাথে আমার মিটিং হওয়ার কথা ছিল। মা, এদের দুইজনকে চিনতে পেরেছো? রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে বেয়াদবি করেছিল, তোমাকে অপমান করেছিল, আর আজকে আসছে আমার সাথে মিটিং করতে। আচ্ছা, তাহলে আপনি সেই আবির রায়হান যার সাথে আমাদের ডিলটা ফাইনাল হয়েছিল? হ্যাঁ, আমি সেই আবির রায়হান যার সাথে ডিলটা ফাইনাল হয়েছিল। অ্যাকচুয়ালি সরি স্যার, আমি জানতাম না যে আপনি সেই আবির রায়হান, আর আজকে আপনার সাথে আমাদের মিটিং। যদি জানতাম তাহলে কালকে আপনার সাথে এরকম বিহেভ আমরা করতাম না। থামুন, অনেক বলেছেন, আমার পরিচয় কি, আমি কে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনারা দুজন রাস্তায় দাঁড়িয়ে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা অনেক বড় অন্যায় করে ফেলেছেন। আমার জায়গায় যে কেউ থাকলে এটা কখনো মেনে নিত না। শুনুন, আপনাদের সাথে যে ডিলটা এবং মিটিংটা হওয়ার কথা ছিল এটা হবে না, আপনারা এখান থেকে আসতে পারেন। দেখুন স্যার, সরি, আপনি ওই কারণটার জন্য আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করুন না, তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে স্যার। সরি মা, তোমাদের সাথে তো আর এই ডিল হবে না। জীবন হোক বা বিজনেস, যেখানে সম্মান নেই সেখানে জীবন বা বিজনেস কোনো সম্পর্কই টিকে না। শুনলেন তো আমার মা কি বলেছে? আমার মা যেটা বলেছে আমি সেটাই করবো। যান, এখান থেকে আসুন।